প্রায় 1200 বছর ধরে ইংল্যান্ড এবং ব্রিটেনের 62 জন মোনার্ক ছিল। আমরা এই ভিডিওতে ডিসকাস করব ব্রিটেনের একেবারে প্রথম থেকে আজ অবধি কোন কোন মোনার্ক ছিল, তাদের রাজত্বকাল সম্পর্কে, এবং তার সাথে এটাও দেখব কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আর কার রাজত্বকাল থেকে কার রাজত্বকাল পর্যন্ত কোন পিরিয়ড চলেছে। ভিডিওটা আজ একটু লেন্থি হবে, কিন্তু ভিডিওটা শেষ অবধি যদি তোমরা দেখো আশা করি মোনার্ক হিস্ট্রি, ইংলিশ পিরিয়ড তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে। আজকের ভিডিওটা বেসিক স্ট্রং করার জন্য খুবই ইম্পর্টেন্ট, তো চলো শুরু করা যাক। প্রথমে আসি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আমরা প্রত্যেক পিরিয়ড ওয়াইজ হিস্ট্রি অন্য ভিডিওতে জানব। এই পিরিয়ড চলেছিল 450 AD থেকে 1066 AD পর্যন্ত। নাও স্যাক্সন কিংস। এগবার্ট ছিলেন প্রথম সম্রাট যিনি সমগ্র অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডের ওপরে একটি স্থিতিশীল ও ব্যাপক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাকে ব্রেট ওয়াল্ডা বা রুলার অব দ্য ব্রিটিশ টাইটেল দেওয়া হয়, কারণ 802 সালে তিনি ওয়েজেক্স পুনরুদ্ধার করেছিলেন, 827 সালে তিনি হাম্বারের দক্ষিণ ইংল্যান্ড কন্ট্রোল করেছিলেন। ইগবার্টের পর আসেন ইগবার্টের পুত্র ইথেল উলফ, তিনি ছিলেন ওয়েজেক্সের সম্রাট। ইথেল বাল্ট ছিলেন ইথেল উলফের দ্বিতীয় পুত্র। বাবার মৃত্যুর পর তিনি তার বিধবা সৎমা জুডিথকে বিবাহ করেন, কিন্তু চার্চের চাপে বিয়েটি মাত্র 1 বছর পরে বাতিল হয়ে যায়। ইথেল বাল্ডের মৃত্যুর পর ইথেল বার্ট রাজা হন। ইথেল বার্টের পর ইথেল রেড সিংহাসন পান। হ্যামশায়ারের যুদ্ধে তিনি বিশাল আহত হন, এই ক্ষতের প্রভাবেই তিনি মারা যান। নেক্সট অ্যালফ্রেড দ্য গ্রেট, ইনিও ইথেল উলফের ছেলে ছিলেন। তিনি সুশিক্ষিত ছিলেন, অনেক যুদ্ধে তিনি নিজেকে একজন শক্তিশালী নেতা হিসাবে প্রমাণ করেছিলেন। এডিংটন, রচেস্টার, লন্ডনে বিশাল বিজয়ের পর অ্যালফ্রেড প্রথমে ওয়েজেক্সে আর তারপর ইংল্যান্ডে স্যাক্সন ক্রিশ্চিয়ান রুলের স্থাপনা করেন। ইতিহাসে নিজের স্থানকে সুনিশ্চিত করার জন্য তিনি অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল শুরু করেন। অ্যালফ্রেড দ্য গ্রেটের পর তার ছেলে এডওয়ার্ড স্থান পায়। 923 সালে অ্যাংলো স্যাক্সন ক্রনিকেলে এটা লেখা হয় যে স্কটিশ কিং কনস্ট্যান্টাইন সেকেন্ড এডওয়ার্ডকে ফাদার অ্যান্ড লর্ড আখ্যা দিয়েছেন। এডওয়ার্ডের পুত্র ইথেল স্টান 937 সালে ব্রুনানবারের মতন বিশাল যুদ্ধে স্কট, সেলস, ডেন, ভাইকিং এদের সকলকে পরাজিত করে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। কিং অফ অল ব্রিটেন এই উপাধিও পেয়েছিলেন। ইথেলস্টানের পর তার ভাই এডমান্ড সিংহাসনে বসেন। ব্রুনানবারের যুদ্ধে এডমান্ড ইথেলস্টানের পাশে থেকে যুদ্ধ করেছিলেন মাত্র 18 বছর বয়সে। 25 বছর বয়সে ডাকাত দ্বারা তিনি নিহত হন। তার 2 ছেলে এডউইক অ্যান্ড এডগার খুব ছোট থাকার কারণে রাজা হতে পারে না। এডমান্ডের পর তার ভাই এডরেড সিংহাসনে বসেন। এডরেড মারা যাবার পর এডমান্ডের ছেলে এডউইককে মাত্র 16 বছর বয়সে রাজ্যাভিষেক করা হয়। মাত্র 20 বছর বয়সে সে মারা যায়। কিভাবে মারা যায় সেটা রহস্য। এডউইক মারা যাবার পর তার ছোট ভাই এডগার বসেন সিংহাসনে। এডগারের বড় ছেলে এডওয়ার্ড মাত্র 12 বছর বয়সে সিংহাসন পান। তার মতের বিরুদ্ধ মত ছিল তার ভাই ইথেলরেডের সাপোর্টার্সদের। ইথেলরেডের ফলোয়ার্সরা এডওয়ার্ডকে মেরে ফেলে, যার ফলস্বরূপ সে মাটির উপাধি পায়, মাটির অর্থাৎ শহীদ। ইথেলরেড শত্রুদের সঙ্গে লড়তে তখনও সমর্থ ছিল না, যার জন্য তাকে আনরেডি বা ব্যাডলি অ্যাডভাইসড নাম দেওয়া হয়। মাত্র 10 বছর বয়সে সে রাজা হয়, কিন্তু 1013 সালে নরম্যান্ডিতে সে পালিয়ে যায় যখন ডেনসের রাজা ইংল্যান্ড আক্রমণ করে। ডেনসের রাজা ইংল্যান্ডের রাজা হয়, কিন্তু 5 সপ্তাহ পরেই মারা যায়। 1014 সালে ইথেলরেড সেকেন্ড আবার ফিরে আসে, কিন্তু মৃত রাজার ছেলে ক্যানিউটের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। ইথেলরেড সেকেন্ডের ছেলে এডমান্ড সেকেন্ড 1015 সাল থেকে ক্যানিউটের আক্রমণের প্রতিরোধ করছিল। এথেলরেড সেকেন্ড মারা যাবার পর লন্ডনের জনগণ এডমান্ড সেকেন্ডকে চুজ করে রাজা হিসাবে, বা রাজার কাউন্সিল বা মন্ত্রিসভা ক্যানিউটকে ইলেক্ট করে।
এরপর অ্যাসেন্ডেনের যুদ্ধে এডমান্ড সেকেন্ড হেরে গেলে ক্যানুটের সাথে চুক্তি করে রাজত্বটাকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সাথে এটাও চুক্তি হয়, দুজনের মধ্যে একজন মারা গেলে অপরজন পুরো ইংল্যান্ডের দখল পাবে। এরপর এডমান্ড মারা যায়, সন্দেহ করা হয় তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। এডমান্ড সেকেন্ড মারা গেলে ক্যানিউট চুক্তি অনুসারে সারা ইংল্যান্ডের রাজা ঘোষিত হয়। তিনি খুব ভালোভাবে রাজত্ব পরিচালনা করছিলেন। 1017 সালে ক্যানিউট ইথেলরেড সেকেন্ডের ওয়াইফ এম্মা অফ নরম্যান্ডিকে বিবাহ করেন। তিনি সমগ্র ইংল্যান্ডকে চার ভাগে ভাগ করে দিলেন, ইস্ট অ্যাংলিয়া, মার্সিয়া, নর্থাম্ব্রিয়া আর ওয়েজেক্স। নেক্সট হ্যারল্ড ফার্স্ট, এনাকে হ্যারল্ড হেয়ারফুট নামেও জানা যেত। হ্যারল্ড ছিল ক্যানিউটের অবৈধ ছেলে। ক্যানিউটের বৈধ ছেলে হার্থা ক্যানিউট যতদিন না ইংল্যান্ডে ফিরছে ততদিন হ্যারল্ড ইংল্যান্ড শাসন করবে বলে দাবি করে ক্যানিউট মারা যাবার পর। তখন হার্থা ক্যানিউট ডেনমার্কে ছিলেন, ডেনিশ রাজ্যকে রক্ষা করার লড়াইতে ব্যস্ত ছিলেন। হ্যারল্ড মারা গেলে তাকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে কবর দেওয়া হয়। বাট হার্থা ক্যানিউট এসে মৃতদেহ খুঁড়ে শিরশ্ছেদ করে টেমসে ফেলে দেয়। তারপর পরে সেই টুকরোগুলোকে জড়ো করে আবার কবর দেওয়া হয়। ক্যানিউট আর এম্মার ছেলে ছিল হার্থা ক্যানিউট। মা এম্মাকে খুশি করতে এম্মা আর ইথেলরেড সেকেন্ডের ছেলে এডওয়ার্ডকে সে নিয়ে আসে। মাত্র 24 বছর বয়সে মারা যায়। ডেনস রুলার হিসাবে হার্থা ক্যানিউটই শেষ রাজা ছিলেন। হার্থা ক্যানিউট মারা গেলে এডওয়ার্ড হাউস অফ ওয়েজেক্সের শাসন ইংল্যান্ডে পুনরুদ্ধার করে। তিনি গভীর ধার্মিক ছিলেন। দেশ শাসনের ভার তিনি বেশিরভাগটাই আর্ল গডউইন ও তার ছেলে হ্যারল্ড গডউইনের ওপর দিয়ে দিয়েছিলেন। ওয়েস্টমিনস্টার অ্যাবের পুনর্নির্মাণ করেছিলেন, সেই কাজ শেষ হওয়ার পরই তিনি মারা যান। ওনার কোনো সন্তান না থাকায় সিংহাসনে কে বসবে তাই নিয়ে ঝামেলা শুরু হয়। কোনো রয়্যাল ব্লাড লাইন না থাকা সত্ত্বেও হ্যারল্ড গডউইনকে নির্বাচন করা হয়। কিন্তু ডিউক অফ নরম্যান্ডি উইলিয়াম জানায় যে তার কাজিন এডওয়ার্ড তাকে প্রমিস করেছিল যে তারপর উইলিয়াম সিংহাসনে বসবে। ইয়র্কশায়ারের স্ট্যামফোর্ড ব্রিজের যুদ্ধে হ্যারল্ড নরউইন আর্মিদের পরাস্ত করে। তারপর দক্ষিণের দিকে যাত্রা শুরু করে উইলিয়াম অফ নরম্যান্ডির মুখোমুখি হতে। ব্যাটেল অফ হেস্টিংসে হ্যারল্ড সেকেন্ডের মৃত্যু অ্যাংলো স্যাক্সন কিংসদের শেষ এবং নরম্যান্সদের শুরুকে বোঝায়। সো এরপর আসছে নরম্যান কিংস। উইলিয়াম ছিলেন রবার্ট দ্য ডেভিলের অবৈধ ছেলে, যার পর উইলিয়াম ডিউক অফ নরম্যান্ডি হতে পেরেছিল। ব্যাটেল অফ হেস্টিংসের হ্যারল্ড সেকেন্ডকে পরাজিত করে ইংল্যান্ডকে সে দখল করে। এরপর আসেন উইলিয়াম দ্য সেকেন্ড। ইনি কোনো জনপ্রিয় রাজা ছিলেন না, অপব্যয় নিষ্ঠুরতায় মত্ত থাকতেন, কখনো বিয়ে করেননি, শিকারে বেরিয়ে জঙ্গলে তীরের আঘাতে তার মৃত্যু হয়। জানা যায়নি কিভাবে। উইলিয়াম ফার্স্টের সব থেকে ছোট ছেলে ছিলেন হেনরি ফার্স্ট। সুশিক্ষিত ছিলেন, অক্সফোর্ডশায়ারের উডস্টকে একটি জু প্রতিষ্ঠা করেছিলেন। ইংল্যান্ডে সুন্দর নিয়ম চালু করার জন্য তাকে লায়ন অফ জাস্টিস বলা হতো। তার দুই ছেলে ডুবে মারা যায়, ফলে তার মেয়ে মাটিল্ডাকে উত্তরাধিকার দেওয়া হয়। হেনরি মারা গেলে কাউন্সিল বিচার করে যে একজন মহিলা রাজ্য শাসন করতে পারবে না, তাই উইলিয়াম ফার্স্টের গ্র্যান্ডসন স্টিফেনকে থ্রোন অফার করা হয়। স্টিফেন খুবই দুর্বল রাজা ছিলেন। স্কট আর ওয়েলসদের বারবার আক্রমণে সারা দেশ প্রায় শেষ হওয়ার মতো হয়েছিল। তার রাজত্বকালে নরম্যান ব্যারনসদের প্রচুর পাওয়ার ছিল, তারা সারা দেশ জুড়ে লুটপাট চালাতো। স্টিফেন মারা যাবার পর কুইন মাটিল্ডার ছেলে হেনরি প্ল্যান্টাজেনের সিংহাসনে বসেন। তিনি ছিলেন স্ট্রং কিং, ব্রিলিয়েন্ট সোলজার। হেনরি সেকেন্ডের তৃতীয় পুত্র ছিল রিচার্ড ফার্স্ট। তার রাজ্যের ট্যাক্স আর্মিস, মিলিটারি এদের উদ্যোগে দিতেন। রিচার্ড তীরের আঘাতে মারা যান, তার কোনো সন্তান ছিল না। হেনরি সেকেন্ডের চতুর্থ সন্তান ছিল জন ল্যাকল্যান্ড, যে তার ভাই রিচার্ড ফার্স্টকে খুবই হিংসা করত। নিষ্ঠুর, স্বার্থপর, অর্থলোভী, তাকে দ্য ওয়ার্স্ট ইংলিশ কিং আখ্যা দেওয়া হয়েছিল। মাত্র 9 বছর বয়সেই হেনরি থার্ড রাজা হন। প্রিস্টদের দ্বারা প্রতিপালিত হওয়ার জন্য চার্চ, শিল্প এসবের প্রতি সে ডেভোটেড ছিল। বাট খুবই উইক হওয়ার জন্য চার্চ মেনরা তাকে পরিচালনা করত। তবে হেনরি ছিল দ্য গ্রেটেস্ট অফ অল প্যাট্রনস।
তিনি গথিক স্টাইলে ওয়েস্টমিনস্টার অ্যাবির পুনর্নির্মাণ করেছিলেন। নেক্সট এডওয়ার্ড দ্য ফার্স্ট, ইনি ছিলেন একজন স্টেটসম্যান, লয়ার, একজন সোলজার। 1295 সালে তিনি মডেল পার্লিয়ামেন্টের গঠন করেন। ব্রিটেনকে একত্রে রাখতে তিনি ওয়েলস চিফটেরিসদের পরাজিত করেন। নিজের বড় ছেলেকে ওয়েলসের প্রিন্স বানান। রবার্ট ব্রুসের সাথে যুদ্ধে তিনি মারা যান। এডওয়ার্ড সেকেন্ড ছিলেন একজন দুর্বল অপদার্থ রাজা। তার ওয়াইফ তার লাভারের সাথে মিলে এডওয়ার্ড সেকেন্ডকে পদচ্যুত করে, আবার তাদেরই পরামর্শে এডওয়ার্ড সেকেন্ডকে হত্যাও করা হয়। এডওয়ার্ড সেকেন্ডের পুত্র এডওয়ার্ড থার্ড, সে 50 বছর ধরে তার রাজত্ব পরিচালনা করেছিল। তার স্কটল্যান্ড আর ফ্রান্সকে পরাজিত করার মনোবাসনা 100 ইয়ার্স ওয়ারের সূচনা করে, যা 1338 সালে শুরু হয়। ইউরোপের দ্য মোস্ট রিনাউন্ড ওয়ারিয়ার হিসাবে এডওয়ার্ড ও তার ছেলে দ্য ব্ল্যাক প্রিন্স খ্যাত হন। 1348 থেকে 1350 সালে যে মহামারী ছড়িয়ে পড়েছিল, ব্ল্যাক ডেথ নামক প্লেগ, যা ইংল্যান্ডের অর্ধেক জনসংখ্যা কমিয়ে দেয়। এরপরে অ্যাংলো নরমান পিরিয়ড শেষ হয়। ব্ল্যাক প্রিন্সের ছেলে রিচার্ড ছিল অত্যন্ত অপব্যয়ী, বিচারহীন ও ব্যভিচারী। 1381 সালে ওয়ার্ড টাইলারের নেতৃত্বে পিজেলস রিভোল্ট হয়। 1399 সালে হেনরি অফ ল্যাঙ্কাস্টার এসে রিচার্ড সেকেন্ডকে পদচ্যুত করে এবং হেনরি ফোর্থ হয়ে রাজা হন। নেক্সট হেনরি ফোর্থ, 13 বছর ধরে হেনরি বিভিন্ন প্ল্যানিং প্লটিং থেকে নিজেকে বাঁচিয়ে এসেছেন, কিন্তু 1403 থেকে 8-এর মধ্যে পার্সি ফ্যামিলি তার বিরুদ্ধে রাজবিদ্রোহ করে। 45 বছর বয়সে কুষ্ঠ ব্যাধিতে হেনরি মারা যান। 1400 সালে এজ অফ চসার শেষ হয়। এরপর হেনরি ফাইভ, একজন ধার্মিক কঠোর ব্যক্তি ছিলেন, একজন সুদক্ষ সৈনিকও ছিলেন, যার কারণে মাত্র 12 বছর বয়সে পিতা হেনরি ফোর্থের বিরুদ্ধে যে রাজদ্রোহ করা হয়েছিল তার মোকাবিলা করতে পেরেছিলেন। 1415 সালে ফ্রান্সের সাথে যুদ্ধ শুরু করেন, যেখানে তার 400 সৈনিক মারা গেলেও 6000 ফ্রেঞ্চম্যানকে তিনি হত্যা করেছিলেন। ফ্রেঞ্চ কিংয়ের মেয়ে ক্যাথরিনকে বিবাহ করেন। তিনি মারা যাওয়ার আগে তার 10 মাসের ছেলেকে ইংল্যান্ড ও ফ্রান্সের রাজা ঘোষিত করে যান। হেনরি সিক্স, একজন শিশু থাকাকালীনই থ্রোনের অধিকার পায় হেনরি সিক্স। 1338 সালে যে 100 ইয়ার্স ওয়ার শুরু হয়েছিল, ফাইনালি 1453 সালে তা শেষ হয়, যাতে ক্যালাইস ছাড়া সকল ফ্রেঞ্চ ল্যান্ড হাতছাড়া হয়ে যায়। 1454 সালে হেনরি মেন্টাল ইলনেস ধরা পড়ে। এই সুযোগে হাউস অব ইয়র্ক হেনরি সিক্সকে চ্যালেঞ্জ করে এবং ইংল্যান্ড সিভিল ওয়ারে জড়িয়ে পড়ে। 1455 সালে ইয়র্কবাসীরা জিতে যায়। 1470 সালে কিছু সময়ের জন্য হেনরি সিংহাসনে বসতে পারে। হেনরির ছেলে এডওয়ার্ডকে টিউকেস বাড়ির যুদ্ধে হত্যা করা হয়। পরের দিন 1471 সালে হেনরিকেও হত্যা করা হয়। হেনরি এটন কলেজ, কিংস কলেজ স্থাপন করেছিলেন। নেক্সট এডওয়ার্ড ফোর, ইনি ছিলেন ডিউক অফ ইয়র্ক রিচার্ডের ছেলে। এনার আচরণ একেবারেই ঠিক ছিল না। এনার প্রচুর মিস্ট্রেস ছিল, আর একটা অবৈধ সন্তান তো অবশ্যই ছিল। তার রাজত্বকালে প্রথম উইলিয়াম ক্যাক্সটন প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন। এডওয়ার্ড ফোর্থের বড় ছেলে মাত্র 13 বছর বয়সে সিংহাসন পায়। এডওয়ার্ড ফিফথ ও তার ভাই রিচার্ডকে হত্যা করা হয়। তাদের আঙ্কেল এডওয়ার্ড ফোর্থের ভাই ডিউক অফ গ্লস্টার রিচার্ড এমনটা করিয়েছিল। এরপর তিনি নিজে সিংহাসনে বসেন। হেনরি রিচমন্ড ওয়েস্ট ওয়েলসে আসে, নিজের ফোর্স নিয়ে ইংল্যান্ডে প্রবেশ করে। যুদ্ধে রিচার্ড মারা যায়। নেক্সট দ্য টিউডরস, রিচার্ড থার্ড মারা গেলে হেনরি টিউডরকে স্থান দেওয়া হয়। তিনি এলিজাবেথ অফ ইয়র্ককে বিয়ে করে ইয়র্ক ও ল্যাঙ্কাস্টারকে সঙ্গবদ্ধ করে। তার পলিটিক্সে দক্ষতা ছিল, কিন্তু তিনি প্রচুর অর্থলোভী ছিলেন। তার রাজত্বকালে ম্যাটেরিয়াল ওয়েলথ বিশালভাবে বাড়তে শুরু করে। তার রাজত্বকালে প্লেইং কার্ডের ইনভেনশন হয়, আর প্রত্যেকটি কার্ডের প্যাকে ওনার ওয়াইফ এলিজাবেথের পোর্ট্রেট দেখা যেত। নেক্সট হেনরি এইট, হেনরি এইটের বেস্ট নোন ফ্যাক্ট হলো তার 6 জন ওয়াইফ ছিল। তার প্রথম ওয়াইফ ক্যাথরিন ছিল তার ভাইয়ের স্ত্রী। ভাই মারা গেলে তিনি ক্যাথরিনকে বিবাহ করেন।
বাট পরে অ্যানকে বিয়ে করতে ক্যাথরিনকে ডিভোর্স দেন। এই ডিভোর্স নিয়ে চার্চে অনেক ঝামেলা হয়, ফলে হেনরি VIII নিজেকে দ্য হেড অফ দ্য চার্চ অফ ইংল্যান্ড ঘোষণা করে দেন। তার কোনো পুত্র সন্তান না থাকায় আরও চারবার বিবাহ করেন, বাট সব মিলে তার ওয়াইফ জেনের এক পুত্র সন্তান হয় এডওয়ার্ড। প্রথম ওয়াইফ ক্যাথরিনের মেয়ে ছিল ম্যারি, আর দ্বিতীয় ওয়াইফ অ্যানের মেয়ে ছিল এলিজাবেথ। ছোট থেকেই এডওয়ার্ড VI যক্ষা রোগে ভুগছিল। 9 বছর বয়সে সে সিংহাসন পায়, কিন্তু তার রাজত্বকাল খুবই অল্প ছিল। তার মারা যাবার পর উত্তরাধিকার নিয়ে খুব ঝামেলা হয়। 1550 সালে রিভাইভাল এজের সমাপ্তি হয়, আর তারপর ম্যারি সিংহাসনে বসে। হেনরি VIII ও ক্যাথরিনের মেয়ে ম্যারি একজন ক্যাথলিক ছিল, ফিলিপ অফ স্পেনকে বিয়ে করেছিল, সমগ্র ইংল্যান্ডকে ক্যাথলিক হতে জোর করেছিল খুব নির্দয়তার সাথে। যত প্রোটেস্ট্যান্ট ছিল তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। এত অত্যাচার করার জন্যই তাকে ব্লাডি ম্যারি নাম দেওয়া হয়। নেক্সট এলিজাবেথ I। এলিজাবেথের রাজত্বকাল এলিজাবেথন পিরিয়ড নামে খ্যাত। প্রথম থেকে শেষ অবধি তার মানুষজনের প্রতি ব্যবহার, তার চালনা, অ্যাডভাইজার চুজ করা সব দিক থেকেই সে জিনিয়াস ছিল। ড্রেক, র্যালি, হকিং, সেসিল, এজেক্স এরা সকলেই ইংল্যান্ডের উন্নতিকে চরম শিখরে পৌঁছে নিয়ে গেছিল। 1588 খ্রিস্টাব্দে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত করে ভার্জিনিয়ান কলোনি প্রতিষ্ঠিত হয়। এই সময় শেক্সপিয়ারও তার জনপ্রিয়তার শিখরে উঠেছিল। এলিজাবেথ কখনো বিয়ে করেন। জেমস I অফ ইংল্যান্ড অ্যান্ড জেমস VI অফ স্কটল্যান্ড। জেমস ছিল এলিজাবেথ I-এর কাজিন, ম্যারি কুইন অফ স্কটসের ছেলে। তিনিই প্রথম ছিলেন যিনি স্কটল্যান্ড এবং ইংল্যান্ডকে একসাথে পরিচালনা করছিলেন। 1605 সালে গান পাউডার প্লট হয়, যেখানে গাই ফক আর তার ক্যাথলিক ফ্রেন্ডসরা পার্লিয়ামেন্ট হাউস জ্বালাতে চেয়েছিল, কিন্তু করার আগেই ধরা পড়ে। জেমসের রাজত্বকালেই বাইবেলের অথরাইজ ভার্সন হয়, যদিও এটা পিউরিটানদের সমস্যার কারণ হয়। জেমস I-এর রাজত্বকাল জ্যাকোবিয়ান I নামে পরিচিত। জেমস I-এর ছেলে ছিল চার্লস I, তার রাজত্বকাল ক্যারোলিন I নামে পরিচিত। তার রাজত্বকালেই 1642 সালে ইংলিশ সিভিল ওয়ার হয়, 4 বছর ধরে চলে। সেই যুদ্ধে চার্লস পরাজিত হয়, অলিভার ক্রমওয়েলের আর্মি জিতে যায়, চার্লসকে বন্দী করা হয়, 1649 সালে চার্লসের শিরশ্ছেদ করা হয়। এরপর ব্রিটিশ মনার্কির সমাপ্তি ঘটে, কমনওয়েলথ নামক প্রজাতন্ত্র ঘোষিত হয়। 1649 সালে ক্যারোলিন I শেষ হয়ে কমনওয়েলথ পিরিয়ড শুরু হয়। ক্রমওয়েল ব্রিটেনকে দ্য কমনওয়েলথ হিসাবে ডিক্লেয়ার করে দেয়। 1653 সালে করাপ্ট ইংলিশ পার্লিয়ামেন্টকে বিতাড়িত করেন, তিনি নিউ মডেল আর্মি অর্গানাইজ করেন, আর্মি লিডার্সদের সম্মতিতে নিজে লর্ড প্রোটেক্টর উপাধি পান। অলিভার ক্রমওয়েলের 3rd son ছিলেন রিচার্ড ক্রমওয়েল, 2nd ruling লর্ড প্রোটেক্টর অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড। রিচার্ড ক্রমওয়েলের অলিভার ক্রমওয়েলের মতন মিলিটারি এক্সপিরিয়েন্স ছিল না, সো ধীরে ধীরে লর্ড প্রোটেক্টরের স্থান থেকে তাকে সরে যেতে হয় এবং শেষে ফ্রান্সে তিনি পালিয়ে যান, আর এর সাথেই কমনওয়েলথ পিরিয়ড শেষ হয়। চার্লস I-এর ছেলে চার্লস II মেরি মোনার্ক নামেও পরিচিত। রিচার্ড ক্রমওয়েল ফ্রান্সে চলে যাওয়ার পর আর্মি পার্লিয়ামেন্ট চার্লস II-কে সিংহাসনে বসতে বলেন। এগেইন স্টুয়ার্টসরা থ্রোন পেয়ে যায়, থ্রোন রিস্টোর হয়, আর তাই এই পিরিয়ড রিস্টোরেশন পিরিয়ড নামে পরিচিত হয়। বাট চার্লস II-এরও মোরাল ঠিক ছিল না, তার প্রচুর মিস্ট্রেস ছিল, অবৈধ সন্তান ছিল, বাট কোনো উত্তরাধিকার ছিল না। 1665 সালে প্লেগ ছড়িয়ে পড়ে। চার্লস I-এর দ্বিতীয় পুত্র, চার্লস II-এর ভাই জেমস II অফ ইংল্যান্ড অ্যান্ড জেমস VII অফ স্কটল্যান্ড। 1670 সালে জেমস II ক্যাথলিজমে কনভার্ট হয়েছিল, বাট তার 2 মেয়ে ছিল প্রোটেস্ট্যান্ট। জেমস II প্রোটেস্ট্যান্টদের খুবই নিপীড়ন করত। উইলিয়াম III জেমস II-এর প্রোটেস্ট্যান্ট মেয়ে ম্যারিকে বিবাহ করে। জেমস II-এর নিপীড়ন থেকে বাঁচতে উইলিয়াম III-কে সিংহাসনে বসানো হয়। উইলিয়াম ও ম্যারি যৌথভাবে রাজত্ব করতেন। 1694 সালে ম্যারি মারা যায়। 1700 সাল থেকে শুরু হয় এনলাইটেনমেন্ট VIII। নেক্সট অ্যান, জেমস II-এর দ্বিতীয় কন্যা। তার 17 বার প্রেগনেন্সি হয়,
বাট একটা মাত্র সন্তানই বাঁচে, উইলিয়াম, যে আবার 11 বছর বয়সে স্মল পক্স হওয়ায় মারা যায়। 37 বছর বয়সে অ্যান সিংহাসনে বসে। তার রাজত্বকালেই ইংল্যান্ড ও স্কটল্যান্ডের যৌথ উদ্যোগে ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন নির্মিত হয়। অ্যানি মারা যাবার পর জেমস ফার্স্টের একমাত্র মেয়ে এলিজাবেথের কন্যা সোফিয়া সিংহাসনে বসবে ঠিক হয়, কিন্তু সেও কিছুদিনেই মারা যায়। সোফিয়ার ছেলে জর্জ সিংহাসনে বসে। 54 বছর বয়সে জর্জ ইংল্যান্ডে আসে। তিনি কখনো ইংলিশ শেখেননি, ইংলিশে খুব কম কথা বলতে পারতেন, তাই ন্যাশনাল পলিসি পরিচালনা করার দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। রবার্ট ওয়ালপোল ব্রিটেনের প্রথম প্রাইম মিনিস্টার নির্বাচিত হন। 1715 সালে জ্যাকোবাইটসরা অত্যন্ত চেষ্টা করে জর্জকে পদচ্যুত করার জন্য, কিন্তু ব্যর্থ হয়। জেমস সেকেন্ডের ছেলে জেমস স্টুয়ার্টের ফলোয়ার্সরা জ্যাকোবাইট নামে পরিচিত। জর্জ ফার্স্টের একমাত্র ছেলে জর্জ সেকেন্ড জর্জ ফার্স্টের থেকে অনেক বেশি ভালো ইংলিশ জানত, বাট তাও সে রবার্ট ওয়ালপোলের ওপরে নির্ভর করত। 1745-এ জ্যাকোবাইটসরা আবার চেষ্টা করে স্টুয়ার্টদের পজিশন ফিরিয়ে আনতে, বাট ব্যর্থ হয়। নেক্সট জর্জ সেকেন্ডের গ্র্যান্ডসন জর্জ থার্ড। অ্যানের পর জর্জ থার্ডই প্রথম ইংলিশ বর্ন অ্যান্ড ইংলিশ স্পিকিং মনার্ক ছিল। 1785-তে এনলাইটেনমেন্ট এজ শেষ হয়ে শুরু হয় প্রোটো রোমান্টিক পিরিয়ড, আর তা চলে 1798 সাল পর্যন্ত। 1798 সালে শুরু হয় রোমান্টিক পিরিয়ড। জর্জ থার্ডের সময়কালেই ইংলিশ লিটারেচারে জেন অস্টেন, বায়রন, শেলি, কিটস আর ওয়ার্ডসওয়ার্থের মতন গ্রেটেস্ট নেমগুলো আমরা পাই। জর্জ থার্ড প্রথমে মেন্টাল ইলনেসে ভোগে, তারপর ধীরে ধীরে একেবারে পাগল ও সাথে অন্ধ হয়ে যায়। জর্জ থার্ডের সন জর্জ ফোর্থ ছিল ফার্স্ট জেন্টেলম্যান অফ ইউরোপ। আর্ট আর্কিটেকচারের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল, কিন্তু তার প্রাইভেট লাইফ ছিল ঝামেলায় ভরা। জর্জ ফোর্থের ভাই উইলিয়াম ফোর্থ সেইলার কিংডমে পরিচিত ছিলেন। 2 মেয়ে ছিল যারা মারা যায়। উইলিয়াম ফোর্থ বেশি জাঁকজমক পছন্দ করতেন না, ওনার ভণ্ডামি না থাকার জন্য জনগণের থেকে অনেক ভালোবাসা পেয়েছিলেন। তার রাজত্বকালেই 1833 সালে দাস প্রথা ব্রিটেন থেকে বিলুপ্ত হয়। তার আগে 1832 সালে রিফর্ম অ্যাক্ট পাসড হয়, যার দ্বারা সম্পত্তির যোগ্যতা বিচার করে মধ্যবিত্ত পরিবারে ভোটাধিকার দেওয়া হয়। 1837 সালে রোমান্টিক এজ শেষ হয়। এরপর সিংহাসনে বসেন জর্জ থার্ডের গ্র্যান্ড ডটার ভিক্টোরিয়া। 1840 সালে ভিক্টোরিয়া তার কাজিন অ্যালবার্ট অফ সেক্স কবার্টকে বিয়ে করেন। অ্যালবার্ট তার সারা জীবন ধরে কুইনের ওপরে প্রচুর ইনফ্লুয়েন্স বিস্তার করেছিলেন। 1851 সালে তিনি সবার মাঝে ক্রিসমাস ট্রি ও গ্রেট এক্সিবিশন তুলে ধরেন। সেই এক্সিবিশনের টাকা দিয়ে ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম, ইম্পেরিয়াল কলেজ, রয়্যাল অ্যালবার্ট হল তৈরি হয়। কুইন ভিক্টোরিয়ার রাজত্বকালে ব্রিটিশ সাম্রাজ্যের প্রচুর বিস্তার হয়েছে। 1876 সালে কুইন জুয়েল ইন দ্য ক্রাউন উপাধিস্থ হয়। 1901 সালে যখন কুইন ভিক্টোরিয়া মারা যায়, তখন ব্রিটিশের সাম্রাজ্য পাওয়ার একেবারে হাইয়েস্ট পয়েন্টে উঠেছিল। ভিক্টোরিয়ার রাজত্বকালকে ভিক্টোরিয়ান এস নামে জানা যায়। তারপর 1901 সাল থেকে শুরু হয় মডার্ন এজ। এডওয়ার্ড 7 ছিল তার পিতা অ্যালবার্টের একেবারে বিপরীত। তখনকার সমাজে তাকে প্লে বয় বলা হতো। সে ভালোবাসত হর্স রেসিং, গ্যাম্বলিং আর উইমেন। এডওয়ার্ড 7-এর সময়কালকে এডওয়ার্ডিয়ান এজও বলা হয়, যা চাকচিক্যতে পরিপূর্ণ। 1863 সালে আলেকজান্দ্রা অব ডেনমার্ককে বিবাহ করেন। তাদের 6টি সন্তান ছিল। বড় ভাই মারা যাওয়ায় এবার জর্জ 5 রাজা হয়। তার রাজত্বকালেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সংঘটিত হয়। 1914 থেকে 1918 সালে 1932 সালে ক্রিসমাস ডেতে তিনি রয়্যাল ব্রডকাস্ট শুরু করেন। 1935 সালে তার সিলভার জুবলি সেলিব্রেশন হয়। জর্জ 5 মারা গেলে তার ছেলে এডওয়ার্ড সিংহাসনে বসেন, বাট মিসেস ওয়ালিস সিমসনকে বিয়ে করার জন্য তিনি সিংহাসন ত্যাগ করেন এবং উইন্ডসর অফ ডিউক উপাধি গ্রহণ করে বিদেশ চলে যান। জর্জ 6 ছিল ভাই এডওয়ার্ড 8-এর অপোজিট, নার্ভাস আর তোতলা, কিন্তু পিতা জর্জ 5-এর মতন তারও অনেক গুণাবলী ছিল। 1939 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। জর্জ
তখনকার প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিলের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছিলেন যুদ্ধের সময়। যুদ্ধের পর তার রাজত্বকালে প্রচুর সামাজিক পরিবর্তন আসে। ন্যাশনাল হেলথ সার্ভিস শুরু হয়। 1945 সালে মডার্ন এজ শেষ হয়ে শুরু হয় পোস্ট মডার্ন এজ। জর্জ সিক্স এর পর সিংহাসনে বসেন তার মেয়ে এলিজাবেথ আলেকজান্ডার ম্যারি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সেও ইনভলভ ছিল। ব্রিটিশ সেনাবাহিনীর মহিলা শাখায় ড্রাইভার হিসাবে, মেকানিক হিসাবেও তিনি কাজ করেছিলেন। সে তার কাজিন প্রিন্স ফিলিপকে বিয়ে করে। জর্জ সিক্স মারা গেলে এলিজাবেথ 7টি কমনওয়েলথ কান্ট্রির কুইন ঘোষিত হয়। দ্য ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, পাকিস্তান অ্যান্ড সেইলন অর্থাৎ শ্রীলঙ্কা। 1953 সালে এলিজাবেথের রাজ্যাভিষেকই প্রথম ছিল যা টেলিভিশনে দেখানো হয়েছিল। 2011 সালে কুইনের গ্র্যান্ডসন প্রিন্স উইলিয়াম এবং কেটের রয়্যাল ওয়েডিং ব্রিটিশ মনার্কির হাই প্রোফাইলকে প্রতিফলিত করেছিল। 2012 সালে কুইনের ডায়মন্ড জুবলি সেলিব্রেশন হয়। 2015 সালে ডিক্লেয়ার হয় যে তিনি ছিলেন ব্রিটেনের লংগেস্ট সার্ভিং মনার্ক। 2022 সালে প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন হয়। অ্যান্ড নাও উই হ্যাভ দ্য মনার্ক নেমড চার্লস দ্য থার্ড। এলিজাবেথ সেকেন্ড মারা যাবার পর তার ছেলে চার্লস থার্ড 73 বছর বয়সে সিংহাসন পায়। আশা করি মনার্ক হিস্ট্রি তোমাদের বোঝাতে পেরেছি। If you have any doubt, put them in the comment section. আমি চেষ্টা করব সকলের অ্যান্সার দেওয়ার।